ডিম আমদানি সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতে অল্প পরিমাণে আমদানি করা হবে, এরপর দাম না কমলে আমদানির পরিমাণ বাড়ানো হবে। একই সঙ্গে প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য 12 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া আলু ও পেঁয়াজের দামও নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। টিপু মুনশি বলেছেন, ভোক্তা পর্যায়ে কেজি প্রতি আলুর সর্বোচ্চ দাম হবে 35 থেকে 36 টাকা, আর কোল্ড স্টোরেজ পর্যায়ে তা হবে 26 থেকে 27 টাকা। এছাড়া ভোক্তা পর্যায়ে কেজিতে পেঁয়াজের দাম 64 থেকে 65 টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা অধিকার মাঠে থেকে এসব পণ্যের দাম মনিটরিং করবেন, আর স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিটরিং করবেন। দাম বেশি নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম আজ বৃহস্পতিবার 5 টাকা কমে 169 টাকা হবে, আর খোলা সয়াবিন তেল কেনা যাবে 149 টাকায়। পাম তেলের দাম 4 টাকা কমে 124 টাকায় দাঁড়াবে। এছাড়া প্রতি কেজি খোলা চিনি কেনা যাবে 120 টাকায়, আর প্যাকেটের চিনির জন্য খরচ করতে হবে 135 টাকা।